যত দূর নজর যায় শুধুই জল কাদা, রাস্তা না জলাশয় বোঝা দেয়। সেই পথ ধরেই নিত্য ব্যাংক, স্কুল, হাসপাতাল সর্বত্র যেতে হয় মালদহের মালতীপুরের চিলপাড়ার বাসিন্দাদের। এ যেন নরক যন্ত্রণা। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতিও মেলে ভুরি ভুরি, কিন্তু মালদহের মালতীপুরের চিলপাড়া এলাকার 2 কিলোমিটার রাস্তার অবস্থা বরাবরই কঙ্কাল সার। অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নাকি একটু মাটিও পড়েনি ওই রাস্তায়। শীত গ্রীষ্মে তাও মাটির রাস্তায় চলাফেরা করা যায়, বর্ষা মানেই প্রবল বিপদ। জলে কাদায় নাজেহাল দশা, রাস্তা পরিণত হয় জলাশয়ে, আর তা পেরিয়েই গ্রামবাসীদের যাতায়াত করতে হয় নিত্য। শুধু রাস্তার জন্য আত্মীয় স্বজনরাও যায় না গ্রামে, ওই গ্রামে বিয়ে দিতে চায় না কেউ। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছয় না। রাঙা 6 মাস হয়ে গেল, অর্ধেক রাস্তাটা হয়েছে, একটু আর হয়নি। আর আমাদের যে বাড়িতে ছেলেগুলো বাড়ছে, ছেলে মেয়ে হচ্ছে, বিয়ে করেছে, বাবা থেকে পৃথক হচ্ছে, মাঠে যে রাস্তার ধারে জমি আছে সে জমিগুলোতে বাড়ি করছে, এখন তো ওরা কি করে এই রাস্তায় চলাচল করবে? ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, রোগীদেরকে হসপিটালে নিয়ে যেতে পারছে না, অনেক সমস্যা হয়। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার একমাত্র উপায় বাঁশের তৈরি চাঙারি। ওইভাবে পায়ে হেঁটে যেতে হয় 2 কিলোমিটার পথ। স্থানীয় নেতা, প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার রাস্তা নিয়ে লিখিত অভিযোগ জানিয়েও নাকি কোনো সুরাহা হয়নি। ভোটের ফল প্রকাশের পর আর কেউ মনেই রাখেনি চিলপাড়ার ওই রাস্তার কথা, ফলে মেরামতিও হয়নি। তাই বৃহস্পতিবার সকালে অভিনব প্রতিবাদে সামিল এলাকার বাসিন্দারা। রাস্তার জমা জলে চলল মাছ ধরা। যদিও বিডিও জানিয়েছেন প্রশাসনের নজরে রয়েছে বিষয়টি। প্রশাসন গোটা বিষয়টাই জানে, আমাদের নজরদারিতে মধ্যে আছে। আমরা এই রাস্তাগুলি সবটাই 100 দিনের কাজের মাধ্যমে করতে চেয়েছিলাম, কিন্তু সেই অনুযায়ী প্রসেসিং আমার হয়ে গেছিল। কিন্তু যেহেতু 100 দিনের কাজে আপাতত স্থগিত আছে এবং সম্পূর্ণভাবে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে আছে, ফলে সেই 100 দিনের কাজের মাধ্যমে এই রাস্তাটাকে করা সম্ভবপর হয়নি। তবে RIDF বা অন্য কোনো অর্থ তহবিল থেকে যদি করা যায়, সে প্রপোজাল আমরা অলরেডি দিয়ে রেখেছি, ও সে জায়গা থেকে যদি বরাদ্দ হয়ে যায়, আমরা অর্থ পেয়ে যাই এবং অ্যাপ্রুভাল পেয়ে যাই, তাহলে আমরা অতি সত্বর কাজটি করব। যদিও আশ্বাসে আর ভরসা নেই স্থানীয়দের, নরক যন্ত্রণা থেকে কবে নিস্তার মিলবে, আদৌ কোনোদিন মিলবে কিনা সেটাই বড় প্রশ্ন তাঁদের। মালদহ থেকে ক্যামেরায় ও প্রতিবেদনে বাবুল হক, সংবাদ প্রতিদিন .in।